হাই গাইস, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সেই স্পেশাল ডে চলে এসেছে যেটা আমরা সবাই ওয়েট করছিলাম। আজকে হচ্ছে আমার মার বার্থডে, তো এই দিনটা সত্যি আমার জন্য তো ভীষণ স্পেশাল। আর সকাল সকাল দেখো মা স্নান টান করে পুজো দিয়ে দিয়েছে। কি সুন্দর পুজো করে মা, এত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে পুজো করে, দারুণ লাগে দেখতে। আর এখানে আমাদের গোপাল সোনাকে দারুণ লাগছে দেখতে। মা আজকে যে ড্রেসটা পরবে তার ম্যাচিং করে গোপালকে একদম নিউ ড্রেস পরিয়ে দিয়েছে, দারুণ দেখতে লাগছে গোপালকে। এখানে মাও কিন্তু নিউ ড্রেস পরছে। হাই গাইস, আই এম বন্দনা মুখার্জি। তো আজকের দিনটা হচ্ছে আমার ভেরি ভেরি স্পেশাল, কারণ এই দেখো বার্থডে গার্ল রেডি। আর যে দিনটা ওয়েট করছিলাম আমরা, যে কবে আসবে কবে আসবে, ফাইনালি আজকে চলে এসেছে। তো এই ড্রেসটা তোমার সাথে দিয়েছিলাম না, দেখিয়েছিলাম যে এই কালারের ড্রেস নিয়েছি, কিন্তু কি ড্রেস সেটা আজকে শেয়ার করছি। এই দেখো, এটা একটা ক্রপ টপ আর স্কার্ট, দুর্দান্ত লাগছে দেখতে, দারুন লাগছে, কালারটা দারুন দারুন। এটা দুর্গাপুর সময় নিয়েছিলাম কিন্তু নেওয়া হয়নি, আজকে এটা নিচ্ছি। এটা সবকিছু আজকে উদ্বোধন হচ্ছে। এই ইয়াররিংস গুলো, সরি ইয়াররিংস বলছি, ফিঙ্গার রিংস গুলো আনিয়ে রেখেছিলাম, এগুলো আজকে নতুন পরেছি। তো চলো এরপর বেরোনো যাক। আর এই হচ্ছে সিমরনের বাবা। আমার সব নতুন নতুন ড্রেস হয়েছে, চলো। হ্যাঁ সবাই একদম গেট সেট রেডি রেডি। এই দেখো রোমিও রেডি জুলিয়েট কে দেওয়ার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ। এরকম করো না, ভ্যালেন্টাইনস এর মতো করো। এই রকম একেই বলে জরুকা গুলাম। থ্যাংক ইউ, হ্যাপি বার্থডে। ওয়াও কি সুন্দর, এটা দেখো দারুন রোজ গুলো, এটা নিয়ে অনেক ছবি উঠাবো, দারুন লাগছে রোজগুলো। আর এটা করাটাও খুব ভালো হয়েছে, দারুন। এই তো গিফট আস্তে আস্তে শুরু হচ্ছে। আর সিমরন কেক অর্ডার দিয়েছে, আর কেকটা তো মানে অসাধারণ অসাধারণ, ওটা বিকেল বেলা দেখতে পাবো। হ্যাঁ এখানেই দিয়েছে, যেহেতু বাঁকুড়াতে, তো সকাল দিকে দিল না, দেবে সেই 3-4 সময়। দুর্গাপুরে দিয়েছে? না না, দুর্গাপুরে দিয়ে বাঁকুড়াতেই, ওখানে হলো না, ক্যান্সেল হলো, বলছে আমরা আজকে এত তাড়াতাড়ি হ্যাঁ করতে পারবো না, কিন্তু সেটা বাঁকুড়াতে হয়ে গেছে, তাই আমরা ওখান থেকে এসে বিকেলে এখানে কেকটা কেটে তোমাদের গিফটটা শেয়ার করব। তো চলো আর দেরি করবো
আমরা চলে এসেছি ফাইনালি। কোথায় এসেছি বলে দাও? দুর্গাপুরের ইয়ারলেসিনে। এখানে বাফে সিস্টেম করা আছে, এখানে ননভেজ ভেজ সব রকম আইটেমই তোমরা পেয়ে যাবে। এই সাইডটা হচ্ছে ননভেজ আইটেম, আর ঠিক এর অপোজিট সাইডটা হচ্ছে ভেজ। তো তাছাড়াও তোমরা এখানে আলাদা করে কিছু অর্ডার যদি মনে হয় যে দেবো সেটাও দিতে পারো, সেটাও অপশন রয়েছে। Happy birthday to you. Thank you. Happy birthday to the most beautiful and most talented mama ever. Happy birthday to me. Most talented my daughters. বাড়িতে বসে এত সুন্দর একটা আইটেম দেখো, মানে জায়গা চয়েস করা বা প্রত্যেকটা আইটেম, ইউ ডিজার্ভ ইট। মশলা কুলচা, বাটার নান, ডাল, পমফ্রেট, ফুলকপি, আলুর ঝোল। আজকে জন্মদিন মাছ মুখ না করলে হয়? অনেক রকম আইটেম, অনেক, এত খেতে পাওয়া যাচ্ছে না। Thank you.
অনেকক্ষণ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, বাট তোমরা তো জানো এই রিল করতে করতে ফটো তুলতে তুলতে মানে হয়ে বেজে গেল এখানে 4:30। তো এরপর অনেকক্ষণ নিয়ে চললো শুটিং, এরপর আমরা বাড়ি যাচ্ছি। তো এবারে আমরা বাড়ি ফিরছি। তোমাদের সামনে খোলা হচ্ছে, এই দেখো একেবারে বড় বড় ছাতার মতো দেখো কানের টপস। আমি আঙ্গাগোড়া না, আমি এরকম বড় বড় টপস পরতে ভীষণ ভালোবাসি। আর আমার কাছে এরকম বিভিন্ন ধরনের টপস আছে, তো সেজন্য আমি টপস নানা রকম পরতে ভালোবাসি বলেই নিলাম। দেখো দারুণ দেখতে লাগছে। আর তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই লিখো কেমন লাগছে। আর সামনে সরস্বতী পুজো, তার জন্য তো দারুণ লাগবে, আমি শাড়ির সাথে পরবো। আর এরকম আমার একটা বড় পেন্ডেন্ট আছে, বেশ বড় সাইজের, বিগ সাইজের লকেট আছে, তো ওটা চেইন দিয়ে পরবো, একেবারে ম্যাচিং হয়ে যাবে। সেই কেকটা দেখো, এই দেখো বাম্পার কেক যেটা অর্ডার দিয়েছি আছে, মায়ের ভালোবাসে মা একেবারে ওটা, তো ক্ষীরকদম দেয়া করেছে। চলো এরপর বার করো মিষ্টির হাড়িটা। আর তোমরা এই ধরনের বানাতে পারো, যেকোনো মিষ্টি দিতে পারো, যার যেটা পছন্দের সেটা দেবে, সব থেকে সেটাই ভালো হবে। একদম, এটা আমার পছন্দের মিষ্টি, তবে শুকনো মিষ্টি হলে বেশি ভালো। হ্যাঁ, রসগোল্লা কি রসটা পড়বে, দিয়ে অনেক রস রস হয়ে যাবে।
বারি বারি দিলিয়ে আয়, বারি বারি দিলিয়ে গায়, তুজি হাজারো সাল ইয়ে মেরি আরজু। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাই ডিয়ার মাম্মা, হ্যাপি বার্থডে। বাঙালির যা যা লাগে সবকিছুই, এটাও গাড়ি থেকে নেবে। আমরা বলছি কোথায় যাচ্ছে, তুমি বলছো না একটা জিনিস নেওয়ার আছে, খাও আগে খেয়ে না। এই যে বাদি গাল পায়েস খাওয়া হয়ে গেল, একবার খেতে নে, আরেকটু খাও। দেখো এরপর এখানের মিষ্টিটা একটা খাওয়া যাক, তাই না? আমি খাই দিচ্ছি বাদ দে কালকে। বাকিটা আমি খেয়ে নি। ভালো খেতে কি কদমটা? দারুণ দিয়েছো। সারাদিন তোমরাও কিন্তু আমাদের সাথে এনজয় করেছো, গেছো, ঘুরেছো, কেমন লাগলো বলো? ভালো লেগেছে না? হ্যাপি বার্থডে মাইসেলফ। এই দেখো বার্থডে গার্ল এখন এক্সাইটেড হয়ে গেছে। আর বারবার যেন এই দিনটা এইভাবে আমরা সেলিব্রেট করতে পারি। তো চলো আজকের বার্থডে ব্লগটা এখানে এন্ড করে দিই। পরে সিমরনের বিয়ে হলে জামাইকে নিয়ে বার্থডে হবে মামুনির সিমরন করে, তার সাথে আবার যদি নাতি নাতনি হয়ে যায় তো আরো সুন্দরভাবে পুরো ঘর ভরে যাবে। তখন তুমি কেক কাটার টাইমই পাবে না, ওই কেক না এরকম থাকবে না, আর তার আগেই শেষ হয়ে যাবে। তো সেদিনটাও আর দেরি নেই, আগত। তো চলো আজকে এখানে মতো ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এরকম ব্লগ দেখতে হলে জলদি জলদি করে করো, জলদি জলদি। বাই গাইস, বাই, গুড নাইট। মধ্যরাত্রি হতে এখন অনেক দেরি, তবুও ব্লগটা শেষ করছি, তো সেই জন্য গুড নাইট জানিয়ে দিচ্ছি। লাভ ইউ অল।